হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন কাটা মশলা। অনেকে হয়তো বিফ কাটা মশলা খেয়েছেন, কিন্তু আমি আজকে একটু ভিন্ন ধরনের চিকেন কাটা মশলা নিয়ে এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি চিকেন কাটা মশলা রাঁধতে কী কী আমার লাগছে। আমি চিকেন নিয়েছি একটা পুরা, টক দই, তেজপাতা, লবণ, চিনি, এলাচ, পেঁয়াজ বাটা, রসুন, আদা আর শুকনো মরিচ, এগুলি সব গুঁড়া, মানে গুঁড়াটা আমি ইউজ করিনি, আমি গোটা গোটাটাই নিয়েছি। এটা কাটা মশলা করতে হলে গোটাই নিতে হবে। তো এখন আমি তেলটা অলরেডি গরম, হালকা গরম করে রেখেছি। তো আমি এটার মধ্যে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা আপনারা দুই তিনটা পেঁয়াজ বড় নিলেই হবে। পেঁয়াজ বাটাগুলি আমি ঢেলে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে দিব পেঁয়াজগুলি। একটু নাড়াচাড়া করে একটু হালকা কালার আসতে আমি বাকি উপকরণগুলি এটার মধ্যে দিয়ে দেব। আর আপনারা অবশ্যই এখানে কাটা মশলাটা তৈরি করতে হলে গোটা মশলাগুলি ইউজ করতে হবে, সেটা শুকনো মরিচটা গোটা নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, লং, তেজপাতা, যেগুলি আছে এগুলি আমি এখন দিয়ে দিব। তারপর আমি একটু নেড়ে দিব। এরপর আমি এটার মধ্যে আদা আর রসুন গোটা গোল গোল করে, আমি আদাটা কেটে নিয়েছিলাম আর রসুনটাও আমি কেটে নিয়েছিলাম দুই টুকরা করে। তো ওইভাবে গোটাগুলি আমার মানে দিতে হবে এই রান্নায়। আমি কোনো রসুন পেস্ট বা আদা পেস্ট ইউজ করিনি। এখন আমি শুকনো মরিচগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি সবটুকুই দিয়ে দিলাম এটার মধ্যে। আবারও একটু হালকা আমি নাড়াচাড়া করে এটার মধ্যে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এখন আমি চিকেনটা দিয়ে দেবো এটার মধ্যে। আপনারা চাইলে এভাবে করে বিফটাও রান্না করতে পারেন। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ এটা ভালো করে একটু কষায় তারপরে আমি বাকি জিনিসগুলি দেব। এটা একটু ভালো করে নাড়তে হবে। আর তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতন পরিমাণ মতন দিতে পারেন, কিন্তু তেলটা জানি খুব কম না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। তো আমি এখন এখানে সাথে একটু লবণ অ্যাড করে দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন লবণটা। এখন আমি টক দইটাও দিয়ে দিব। আপনারা টক দইটা একটু বেশি দিলে বেশি মজা হবে। আমি একটা মুরগির মধ্যে আমি এক বাটি টক দই দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিব অল্প করে, এক চামচের মতন আমি চিনি দিয়েছি। আমার চিনিটা আবার লাগলে আমি আবার একটু দিয়ে দিব।
এখন আমি ঢাকনাটা দিয়ে হালকা আঁচ দিয়ে রেখে দিব, যাতে চিকেনটা মাংসটা ভালো করে একটু ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। ঢাকনাটা আমি আরেকবার উঠায় দেখলাম যে কি অবস্থায় আছে। আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে এটা আবার ঢেকে দিব। আপনারা এটা মনে রাখবেন, এটার মধ্যে হালকা আঁচ দিয়ে প্রথমে 10-15 মিনিট আমাকে আপনাদের রান্না করতে হবে। রান্না করে দেন আপনারা আবার আঁচটা একটু বাড়া দিতে হবে, যাতে মাংসটা হালকা আঁচে সিদ্ধ হয়ে যায়। আপনারা চেক করবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, তারপর জালটা বাড়িয়ে আপনারা কষায় নেবেন। আমি একটু লবণটা দেখে নিচ্ছি, লবণ ঠিক আছে কিনা। আমার লবণটা আরেকটু লাগবে। আমি এটার সাথে একটু চিনিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার লবণটা এখন দরকার হয়নি, এজন্য আমি চিনিটা অ্যাড করেছি। তো আমি এখন চিনিটা অ্যাড করে এটা নেড়ে দিব। এটা আমি নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। তো আপনারা এরকমই এটা যখন রান্না হয়ে যাবে, তখন আপনারা চেক করে দেখবেন চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। তখন আপনার জালটা অবশ্যই বাড়ায় দিয়ে এটা কষায় তারপর এরকম করেই নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন অনেক মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল, চিকেন কাটা মশলা। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনারা উপভোগ করতে পারেন। তো এই তো আমার হয়ে গেল চিকেন কাটা মশলা। ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।